এই মৌচাকের কিন্তু এখন এই মৌমাছিদের কিন্তু কোনো খাবার নেই সেরকম কিন্তু কোন। এটা সুন্দরবনের মধু, তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধু, এই চাচাই হচ্ছে জালের মালিক। তো চাচা ভালো আছেন তো? যে জাল আছে সে জাল হলো সুতি জাল। তো এই যে মানুষজন সবাই, তো এই যে বন্ধুরা এখন জাল টানছে দেখেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন মানে কি বলবো, আজকে আমি অনেকদিন পরে ভিডিও করছি আপনাদের মাঝে, অনেকদিন পরে আসছি, ভিডিও করাই হচ্ছে না, কোথাও যাওয়াও হচ্ছে না ঠিক মতো। তো সেই জন্য যাই হোক ভিডিও মানে কি বলবো, আজকে আমি এখন আছি বারবাকপুর গ্রামে, আর এখন সময় বাজে 11টা বাজে। তো আমার একটা বন্ধু, ও বলছে যে বারবাকপুর বিলে একটু ঘুরবো। তো এই এই এখন মানে কি বলবো, আমি এসে দাঁড়িয়ে আছি, তার জন্য অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে। তো সে সাইকেলে যাবে আর আমি মোটর সাইকেলে যাবো। তো তাকে সেই বারবাকপুর বিলটা একটু ঘুরে দেখাবো। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, একটা গাছের ছায়া, আর এখানে সব লেদ আছে, আর এই দিক দিয়ে যেতে হবে মানে বারবাকপুরে সব বাজার টাজার, ছোট্ট বাজার আছে, টওয়া বাজার আছে, এখানে হাট টাট সব কিছু বসে। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা হয়ে আমি চলে যাব। আর এই যে দেখেন এখানে লেদ লেদ আছে, এই যে কাজ হচ্ছে, আর এই যে হাঁসগুলো এখানে দেখেন কত সুন্দর সব সব বসে আছে। তো ওর আসতে এখনও অবশ্য অনেক দেরি আছে আমার সেই বন্ধুটা, সেই জন্য আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। তো এই যে সব পানি হয়েছে দেখেন, পানি হয়ে সব ভেসে গিয়েছে। এই যে ঘরগুলো দেখেন পানির উপরে, এই যে পানি হয়েছে, খুব পানি হয়েছে, পুকুর সব ভেসে গিয়েছে একেবারে। মেয়ের তিন ঘোড়ার মোড়ে এসে দাঁড়ালাম। এই যে দেখতে পাচ্ছেন সব গরু বাঁধা আছে, আর এই যে গলি পথ, এই যে টুকটুকে চলে আসছে দেখতে পাচ্ছেন। আর এই যে এই রাস্তা হয়ে আমার সেই বন্ধুটা আসবে। মানুষজন সব বাড়ি যাচ্ছে এবং অনেক কিছু বিক্রি করতে যাচ্ছে টুকটুকি করে। আমাদের গ্রামে, গ্রাম বাংলায় তো টুকটুকি সব থেকে বেশি চলাচল। তো টুকটুকিতে মানুষ বন থেকে শুরু করে এখন অবশ্য সব কিছু ব্যবসাও করছে টুকটুকিতে করে। যে আমার বন্ধু চলে এসছে, এই যে সাইকেল নিয়ে যাচ্ছে, যে সামনে সামনে, আর আমি পিছন পিছন গাড়িতে যাচ্ছি। বারবাকপুর বিল এই যে এই পাশেই, গ্রামের মধ্যে এখানে একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ। তো এই হলো বারবাকপুর গ্রামের বিলের বিল পাড়া, বিলের রাস্তা হয়ে চলে যাচ্ছে এখন। তো এই যে সামনে এখানেও টুকটুকিতে সব কিছু বিক্রি করতে এসছে, এই যে দেখেন এখানে। তো এই যে সামনে একটা টুকটুকি আছে, আর আমি এক হাতে গাড়ি চালাচ্ছি। এই যে বিল দেখতে পাচ্ছেন, বিলের পাশ দিয়ে যাচ্ছে এখন, এই যে বিলের পাশের রাস্তা। তো গ্রামের রাস্তা দেখছেন, ছাগল গরু সব বাঁধা আছে, এইদিকে সব মানুষজন বসে আছে দেখতে পাচ্ছেন, এদিকে সব বাড়িঘরগুলো, ছোট্ট এখানে হাঁসের বাচ্চা, এই যে এখানে। কত গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে বিলের পাশে বাঁধা আছে। আর এই যে দেখেন সব কচুরিপানা দেখেন, আর ওই বিলের ভিতরে সব নৌকা করে মাছ ধরে বেড়াচ্ছে, সব জাল পেতেছে। ওই যে ওই দিকে, হ্যাঁ চড়া যাবে, চড়া যাবে, চলো ওইদিকে যাই নাকি, ঘুরে আসি আগে ওইদিকে।
তো এই যে মানুষজন সব মাঠের কাজ করে সব এখন বাড়ি ফিরছে। এখানে একটা টিউবওয়েল আছে, মানুষজন এখানে পানি খায়, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে ডোঙ্গা আছে, এই যে এই ডোঙ্গায় করে সব মানুষজন, এখানে জমি আছে, সব জমিতে যায় গিয়ে সব, মানে এখন তো সব মাছ ছাড়া আর ডোঙার এই কোনো কাজ হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন ডোঙ্গা, সব নৌকার ইসের কিন্তু, মানে তার তালের। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বিল, এই যে একটা বাটি আছে, আর এই যে পাটকাঠি দেখেন এখানে, এর উপরে বসে, আর ওখানে কাদা আছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে ডোঙ্গা বলতে গেলে। আচ্ছা, আরো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে এর উপরে বসে পাটকাঠি, আর ছোট্ট একটা বাঁশের একটা ইয়ে আছে, সেটা দিয়ে একবারে চলে যায় ভিতরে। আরে এখানে মৌচাক আছে তো। আর এই কলাটা কি কলা, চাপা কলা নাকি? চাপা কলা। এখানে ভিতরে কয়েকটা দেখছি পেকেছে। তো আপনাদের কাছে তো মধু পাওয়া যাবে, খাঁটি মধু পাওয়া যাবে তো নাকি? এখন পাওয়া যাবে? একদিনের জন্য নিয়ে এসেছিলাম, দেখো তো মধুটা বের করো। কই দেখি কেমন মধু। সুন্দরবনের মধু। কোনটা? এটা সুন্দরবনের মধু। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো সুন্দরবনের মধু। মানে আপনারা সুন্দরবনেও যান নাকি? সুন্দরবনে যে জঙ্গলের মধু ভাঙে আপনারা ভাঙেন? এরকম যে আমরা জঙ্গলে যাই, জঙ্গলে বাক্স নিয়ে যাই। আচ্ছা, ভিতরে ঢুকি চলে যান, জঙ্গলে চলে যান নাকি? জঙ্গলে যান না, যাক ভালো ভালো থাকেন তাহলে। আচ্ছা, আর এখন কাজ করা হয়ে গেল, এখন সব বাড়ি যাচ্ছে বলো। দেখি ভিতরে একটু যাই, দেখি মৌচাক গুলা। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঁশতলার ভিতরে সুন্দর ছায়াতে এই দেখতে পাচ্ছেন মৌচাক গুলো সব বসানো আছে, ঢোপ গুলো। এই যে এই মৌচাকের কিন্তু এখন এই মৌমাছিদের কিন্তু কোনো খাবার নেই, সেরকম কিন্তু কোনো ফুল নেই। এখন সব চিনি খাওয়ানো হচ্ছে, চিনি খাওয়িয়ে সব রাখছে। তো একটা সময় এই মৌচাক কিন্তু আমি পটলের জমি থেকে ধরে এনেছিলাম, ধরে এনে বাড়িতে ওই যে গুড়ের টিন হয় সেই টিনে আমি রেখেছিলাম। তো আমারও সেই সময় অবশ্য, মানে কি বলবো, খাবার তো সেই সময় কিছু ছিল না, মানে ফুল টুল ছিল না, সেই জন্য আমারগুলো অবশ্য মরে গিয়েছে, মানে কিছু মরে গিয়েছে আর কিছু উড়ে পালিয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমার অবশ্য এইগুলো দেখতে খুব ভালো লাগে, এই যে বেরোচ্ছে ঢুকছে, খুব ভালো লাগে এগুলো দেখতে আমার। তো সুন্দরবনের মধু দেখা হলো, এবং এই যে এখানেও কিছুক্ষণ অবশ্য থাকা হলো। তো এখন আবার দেখি বন্ধু কোন দিকে যায়। কোথায় যাবা গো? ওইদিকে যাবা, চলো একটু ঘুরে আসি। পুর বিলে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, আর এই ব্রিজে এখন পানি গড়ছে। তো এই যে মানুষজন সব, চাচারা সবাই এখানে বসে আছে, ছোট ছোট ভাইয়েরাও আছে। তো সেই পানি গড়ছে, আর এখানে মাছ হচ্ছে। মাছ কি কি মাছ হচ্ছে চাচা এখানে? চ্যাংপুটি, খলসি। চ্যাংপুটি খলসি সব কিছু হচ্ছে, তাই তো? জিওল টিওল হচ্ছে? আচ্ছা, তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পানি গড়ছে দেখেন, এই যে বিলে চলে যাচ্ছে এখন পানিগুলো। দেখতে পাচ্ছেন পানি খুব জোরে গড়ছে, আর এখানে যে জাল আছে সে জাল হলো সুতি জাল। তো এই যে মানুষজন সব, এই যে জাল দেখেন, এখানে জাল টানছে। টানবো নাকি জাল? তা দেখা হবে। এই যে জাল টানছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুতি জাল। এই যে পানি গড়ছে দেখেন কি জোরে। ও ছোট ছোট মাছ, পুঁটি মাছ, এই যে তো আবার জাল ছেড়ে দিচ্ছে, কারণ এখন মাছ হয়নি।
মাছ ধরার থেকে তো মাছ খাওয়ার মজাই আলাদা। আর এখানে একটা বাবলা গাছ আছে, সেই বাবলা গাছের ছায়াও আছে এখানে, তো সেই ফলে এখানে সব বসে আছে, এই যে মজা করছে। মাছ ধরা দেখার মজাই আলাদা, মাছ ধরার মজাই আলাদা। গরুর ডাক্তার দিক দিয়ে পানিটা ঘুরে এই যে চলে যাচ্ছে একেবারে সোজা এই ওইদিকে, আর এই যে রাস্তা এইদিকে চলে যাবে বিল, বড় বড় সব পুকুর আছে। কাজী করে না, কাজী করে না বাবুরা, কাজী করে না। এই চাচাই হচ্ছে জালের মালিক। তো চাচা ভালো আছেন তো? চাচা আপনার বাড়ি কোথায়? বিলপাড়ায়। কটার দিকে ওই জালটা ই করেছেন, পেতেছেন ওখানে? জালটা কত সময় ওখানে ই করেছেন? 11টার দিকে। আর এমনি সারাদিন তোলা হয়নি নাকি আজকে? না জাল তোলা হয় না, 10 দিন হলো তোলা হবে। তোলা হবে না এখন? খরচা মাছ নিবেন তাই তো? ছোট মাছ নিবে আর বড় মাছ নিবে না? তো ওইদিকে তাহলে ভাই হচ্ছে না? ওইদিকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা তাই পানি করছে তো সেইখানে যাব, সেইখানে মাছ হচ্ছে। তো ও যে দূরে দেখতে পাচ্ছেন সব মানুষজন, চারিদিকে সবাই এখন মাছ ধরছে। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ ভিডিও করব না, অনেকক্ষণ হয়ে গেল। এখন সময় বাজে 12:30 বাজে। তো এই যে মানুষজন রাস্তার পাশে সব এই যে গাছ, এই যে ঘাস কাটছে দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে এদিকে একটু যাব, তাল গাছগুলো দেখেন কত সুন্দর লাগছে, এখানে কত পাখি উড়ে বেড়াচ্ছে দেখেন বন্ধুরা। খুব সুন্দর লাগছে বলো। তো এই যে এখানে দেখেন বন্ধুরা সব ছাগল চড়াচ্ছে, এই যে কত ছাগল দেখেন বন্ধুরা। দুই সাইড দিয়ে পাটকটি মেলা আছে, তো কি যেন একটা সাজানো আছে সেই রকম মনে হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। কচুরিপানা দেখেন বন্ধুরা, কচুরিপানা দেখেন, এই যে দেখেন, আসো আসো। আসো আসো, গান করতে হবে না, আসো। হচ্ছে না? তো সব ছিপ দিয়ে মাছ ধরছে, তো মাছ হচ্ছে না তাই বলছে। কারা গো, মাছ হচ্ছে নাকি? দাদা কেমন আছো? এই দেখো ঘুরতে চলে আসলাম, অনেকদিন পর দেখা। আচ্ছা থাকো। এই যে দেখেন বন্ধুরা, ওই পারে যাওয়ার জন্য এখানে একটা ছোট্ট বাঁশের ফরাস করেছে, এই যে দেখেন। তো ওদিকে গেলে ভিজতে হবে, ভিজতে হবে। জুতো খুলে যেতে হবে, এক হাঁটু। ওইখানে নামলে এক হাঁটু হবে, ঠিক আছে। দেখছো না বাঁশ সব ভিজে গেছে, যাওয়া হবে না, যাওয়া হবে না। মানে এইদিকে দুটো বাস থাকলে ঠিক ছিল। হ্যাঁ যাওয়া হবে না গো, ধরে দেখতে পাচ্ছেন এখানে এই যে পানি গড়ছে, এখানেও জাল পাতা আছে এখানে দেখতে পাচ্ছেন। আমি এখন একেবারে বিলের কাছে চলে আসলাম, এখানে এই যে হাড়ি টাড়ি সব কিছুই আছে। এই পানিটা গড়ে ওইদিকে চলে যাচ্ছে।
তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন স্রোত দেখেন, এই যে না পড়বো না, দূরেই আছি। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে মানুষজন সব বসে আছে, এখানেও মাছ ধরছে, আমি ছিলাম ওইদিকে, তো এখন এইদিকে চলে আসলাম। এইদিকে দেখেন ব্রিজটা, এইখানে পানি করছে। তেঁতুল গাছ, তেঁতুল গাছের ছায়াতে এসে দাঁড়ালাম, এই যে পানি করছে দেখেন, মাঝে মাঝে এখানে মাছ নড়ছে একবারে খলবল খলবল করে। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই যে ভিতরটা দেখেন, এখানে এই যে জালটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে বন্ধুরা, এখন জাল টানছে দেখেন, জাল টেনে তুলছে, এই যে, এই যে বন্ধুরা জাল টুনছে উপরে, তো দেখা যাবে যে মাছ কি মাছ হচ্ছে না হচ্ছে। এই যে এখানে আমার অনেকক্ষণ আসা হয়ে গেল, অনেক ছোট ছোট মাছ, অনেক কিছু এখানে দেখলাম, সুন্দরবনের মধু দেখলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নেক্সট চেষ্টা করবো। বাই বন্ধুরা।